হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমার বেগুনের সবজি বানাবো। আজকের আমি এই বেগুনের তরকারিটা বানাবো সম্পূর্ণ আমি রুটি খাওয়ার জন্য। তো দেখুন আমি কিভাবে বেগুনের তরকারিটা বানাই। এখন আমি বেগুনটা গোল গোল করে কেটে নেবো। এখানে আমি নিয়েছি সবুজ লম্বা বেগুন। এই বেগুনটা আমি ভালো করে কেটে নেবো। বেগুনটা আমি এইভাবে গোল গোল করে কেটে নেবো সব বেগুনগুলো। বেগুনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা আমি শুরু করব। তো চলুন আমি কিভাবে রান্না শুরু করব দেখুন। আঁচ জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন। আমি সাদা সর্ষে দিচ্ছি, আপনারা চাইলে কালো সর্ষেও ফোড়ন নিতে পারেন। দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, কারি পাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছিটিয়ে রাখা রসুন। এটা আমি একটু তেলের মধ্যে ভালো করে এইভাবে ভেজে নেবো। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাও আমি একটু ভেজে নেবো এইভাবে মশলার সাথে কষে নেবো পেঁয়াজ আর রসুনের সাথে। দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ পাউডার 1 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ, জিরা পাউডার 1/2 চামচ, ধনিয়া পাউডার 1/2 চামচ, সাম্বার মশলা 1 চামচ। মশলাটা আমি একটু টমেটোর সঙ্গে কষে নেবো এইভাবে। সামান্য জল দিয়ে আর একটু কষে নেবো আমি। মশলাটা আমি কষে নিয়েছি, এবারে দিয়ে দেবো বেগুনগুলো। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে। এবারে বেগুনগুলো দেবো। বেগুনগুলো ভালো করে আমি মশলার সঙ্গে এইভাবে একটু কষে নেবো, নিয়ে ঢাকা লাগিয়ে দেবো। মশলাটার সঙ্গে আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি গ্যাস কমিয়ে ঢাকা লাগিয়ে দেবো। এই রান্নাটায় আমি একদম জল দেব না, কম গ্যাসে আস্তে আস্তে বানাতে হবে। আমি খুলে একটু নেড়ে দেবো, নেড়ে না দিলে নিচে লেগে যাবে। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আবার আমি ঢাকা লাগিয়ে দেবো। তরকারিটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই তরকারিটা অ্যাকচুয়ালি রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। বেগুনও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেগুনের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখুন। এই বেগুনের তরকারির সঙ্গে এরকম রুটি করে নিলে খুবই ভালো লাগবে। বেগুনের তরকারিতে রুটি খেতে খুব ভালো লাগে, আর সঙ্গে তো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগবে খেতে। তো আমার এই বেগুনের তরকারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।